হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা তো সবাই জানেন যে এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিও টিকটক ফেসবুক রিলসে খুবই ট্রেন্ডে রয়েছে। তো বিশেষ করে এই মিউজিকটি টিকটকে রিসেন্টলি ভাইরাল হয়েছে। তো আপনি যদি এই মিউজিকের সাথে ফটো অ্যানিমেশন সেট করে একটি ভিডিও মেক করে টিকটকে আপলোড করতে পারেন, তো আপনার ভিডিও কিন্তু ফর রিপ্লাই যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই আপনি এরকম একটি ফটো অ্যানিমেশন ভিডিও খুবই সহজে এবং অল্প সময়ে এডিটিং করতে পারবেন। তো গাইজ, আমাদের এই ফটো অ্যানিমেশন ভিডিওটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তো সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপ এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো দুইটাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, তো আপনারা সেখান থেকে অবশ্যই মনে করে ডাউনলোড করে নেবেন। তো গাইজ, আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক। অলরাইট গাইজ, তো ভিডিওটা এডিটিং করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, এবং যারা অলরেডি ইনস্টল করে নিয়েছেন তারা অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন। তো এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের মিউজিকটি এবং ভিডিও ক্লিপটি ডাউনলোড করে নেবেন। তো যদিও শুধু মিউজিকটি দিয়ে দিলে হয়ে যেত, তো আপনাদেরকে আমি আরও সহজ করে এডিটিং করার জন্য একটু ভিডিও ক্লিপ করে দিয়েছি, যার কারণে আপনি খুবই সহজে এডিটিং করতে পারবেন। তো আমি প্রথমে সেই ভিডিও ক্লিপটি এখানে অ্যাড করে নিব, এই জন্য আমি অ্যাড করে নিচ্ছি। তো গাইজ, আমি 60 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নিয়েছি। তো আপনারা অবশ্যই মনে করে ভিডিও ক্লিপটি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো এর সাথে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের একটি লোগো আছে, তো এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এখন আমাদের ভিডিওটাকে রোটেট করে নিতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন সোজা আছে, আমাদের আরও করে নিতে হবে। তো তার আগে আমাদের ভিডিওর এক্সপেক্ট রেশিওটাকে আমাদের সেন্স করে নিতে হবে। তো এর জন্য আমরা নিচ থেকে অপশনগুলো একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট নামে একটা অপশন আছে, আমরা এই ফরম্যাট অপশনে ক্লিক করে দিব। তো এখন আমাদের রেশিও আছে 9:16, অর্থাৎ 9:16। তো এখন আমাদের 16:1 করতে হবে, অর্থাৎ 16:9 যে এক্সপেক্ট রেশিও আছে সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা ছোট হয়ে গেছে। তো এখন আমাদের ভিডিওটা রোটেট করে নিতে হবে, তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন এডিট নেম একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা রোটেট অপশনের উপরে ক্লিক করে দিব। তো তাহলে এটা আমাদের রোটেট হয়ে যাবে এবং ফুল স্ক্রিন অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে চলে আসবো। তো এখন দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের মধ্যে প্লাস আইকন দেওয়া আছে, আমরা এখান থেকেই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনার ফটোগুলো যেই ফোল্ডারে থাকবে আপনি সেই ফটোটা খুঁজে নেবেন। তো আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে রাখছি। তো এখন আমরা এখান থেকে 9টি ফটো সেট করে নিব। তো আপনি অবশ্যই 9টি ফটো সেট করবেন, বেশি করার দরকার নেই, কম করারও দরকার নেই, আপনি অবশ্যই 9টি ফটো সেট করবেন। তো আমি 9টা ফটো অ্যাড করে দিচ্ছি। তো গাইজ, আমি 9টি ফটো এখান থেকে সেট করে দিলাম। তো নেক্সট থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের 9টি ফটো এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো আগে আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করার দরকার নাই। তো এখন আমরা কী করতে হবে, আমাদের মিউজিকটি অ্যাড করে নিতে হবে। তো এই জন্য আমরা অ্যাড অডিওতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এক্সট্রাডে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। তো আমি আশা করছি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে মিউজিকটি ডাউনলোড করে নিয়েছেন। তো আমি মিউজিকটি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মিউজিকটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা মিউজিক লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখন আমাদের মিউজিকের বিটগুলোতে ডট সেট করতে হবে, তো এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ কাট নামে একটা অপশন আছে, আমরা এখানে ম্যাচ কাট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অটো জেনারেট অপশনে ক্লিক করে দিব। তো গাইজ, আপনারা টু ওয়েট করবেন। তো তাহলে আমাদের মিউজিকের বিটগুলোতে ডট দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের বিটগুলোতে একটু করে ডট দেওয়া হয়েছে, যাতে আমাদের মিউজিকের বিটগুলো বুঝতে সুবিধা হয়। তো আমরা এখান থেকে টিকমার্ক করে নিব। তো এখন আমরা চলে আসবো আমাদের প্রথম ফটোতে। তো আমি আমাদের লেয়ারগুলো একটু জুম করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপটি আছে, আমরা প্রথম যেটা অ্যাড করেছিলাম, আমরা এর শেষে চলে আসবো আমাদের প্রথম ফটোতে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডট দেওয়া হয়েছে, আমরা এই প্রথম এক ডট থেকে আমরা আর ডটে আমাদের একটি ফটো সেট করে নিব। তো একটু ছোটো করে নিচ্ছি। তো আমরা প্রথম ফটো লাস্টে চলে আসবো। তো এটাকে ধরে আমরা এক ডট থেকে আর ডটে সেট করে নিব। তো এভাবে এক ডট থেকে এক ডট সেট করলে হয় 0.6 সেকেন্ড।
তো আপনি এইভাবে সবগুলো ফটোকে 0.6 সেকেন্ডে করতে পারেন। তো আপনি এভাবে এক ডট থেকে আরেক ডটও সেট করতে পারেন। তো এক ডট থেকে আরেক ডট সেট করলে কি হয়, একেবারে মিউজিকের বিটের সাথে মিলে যায়। তো এই জন্য আমি মিউজিকের বিট অ্যাড করে দেখালাম, যাতে আপনার ফটোগুলো একেবারে পারফেক্টলি ম্যাচ করে যায়। তো আমি এভাবে অ্যাড করে নিচ্ছি। তো আপনি এইভাবে সবগুলো ফটোকে এক ডট থেকে আরেক ডটে অর্থাৎ 0.6 সেকেন্ড করে নেবেন। তো দেখতে পারলে আমাদের ফটোগুলো এখানে অ্যাড করা হয়ে গেল। তো আমরা আবারও চলে আসবো শুরুতে। তো গাইজ একেবারে শুরুতে না, আমাদের ফটোগুলো শুরুতে চলে আসবো। তো আমি আবারও একটু জুম করে নিচ্ছি। তো এখন আমাদের ফটোগুলো রোড করে নিতে হবে, এজন্য আমরা ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। আমরা অপশনগুলো একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে তো পাচ্ছেন এডিট নেম একটা অপশন আছে, আমরা আবার এই এডিট অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখানে রোডের অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ফটোটা ফুল স্ক্রিনে কিন্তু অ্যাপ্লাই হয়নি। তো এটাকে ধরে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো এইভাবে আপনি সবগুলো ফটোকে রোটেট করে নেবেন এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নেবেন। তো গাইজ এখন আমরা আবার চলে আসবো শুরুতে। তো শুরুতে না, আমাদের প্রথম ফটো শুরুতে চলে আসবো। তো এখন আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে, এজন্য আমরা প্রথম ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো নেক্সট থেকে আমরা চলে আসবো অ্যানিমেশন অপশনে। এখানে তো আছেন তিনটে অপশন আছে, ইন আউট কম্বো। তো আমরা কম্বো অপশনে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে তো পাচ্ছেন পেন্ডুলাম ওয়ান নামে একটি অ্যানিমেশন আছে। তো আমরা আমাদের সবগুলো ফটোতে এই পেন্ডুলাম ওয়ান অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমি একে একে সবগুলো ফটোতে করে নিচ্ছি, আপনারা একে একে সবগুলো ফটোতে পেন্ডুলাম ওয়ান নামের অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। তো গাইজ আমরা সবগুলো ফটোতে পেন্ডুলাম ওয়ান নামের অ্যানিমেশনটি অ্যাড করলাম। আর হ্যাঁ, অনেক সময় এরকম ডিউরেশন কম থাকতে পারে, আপনারা এই ডিউরেশনটাকে একেবারে ফুল করে দিবেন। তো এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো গাইজ দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ লাগতেছে। তো এখন আমাদের ফটোগুলোতে একটি ট্রানজিশন অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের দুই ফটোর মাঝখানে সাদা আইকন আছে, এটাকে মূলত বলা হয় ট্রানজিশন। তো আমরা একটি ট্রানজিশনে ক্লিক করে দিব। তো আপনি যে কোনো একটি ট্রানজিশনে ক্লিক করলেই হবে। তো আমরা এখান থেকে দুই নম্বর অপশন যেটা আছে ক্যামেরা অপশন, আমরা এই ক্যামেরা অপশনে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা ট্রানজিশন আছে, পুল ইন এবং পুল আউট। তো আমরা এখান থেকে পুল আউট ট্রানজিশনে ক্লিক করে দিব। তো এই কর্নার দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের সবগুলো ট্রানজিশন ফুলফিল হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখান থেকে টিক মার্ক করে নিব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ট্রানজিশন কিন্তু ফুলফিল হয়ে গেছে। তো গাইজ এখান থেকে আরও কিছু অ্যাড করা যায়, যেরকম সুন্দর সুন্দর ইফেক্ট অ্যাড করা যায়। তো আমার কাছে মনে হয়েছে এই ভিডিওতে কোনো ইফেক্ট অ্যাড না করলেই বেটার লাগবে, কারণ আমি অনেকটা ন্যাচারাল পছন্দ করি। তো আপনার কাছে যদি ইফেক্ট ভালো লাগে থাকে, তো অবশ্যই আপনি এখান থেকে ইফেক্ট অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা অ্যাড হয়ে গেছে, এখন আমাদের সোজা করতে হবে। তো এখন যদি আমরা সোজা করি, তাহলে আমাদের সবগুলো অ্যানিমেশন, সবগুলো ট্রানজিশন, সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আগে আমরা ভিডিওটি সেভ করে নিব, পরে আমরা আবারও ভিডিওটি রেকর্ড করে নিব। তো এই জন্য আমরা আগে এটা সেভ করে নিব। তো কর্নার থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা কর্নার থেকে ডান অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমরা আবারও শুরুতে চলে আসবো, একেবারে শুরুতে। তো আমরা এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো আমরা এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম, আমরা সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো এখন আমাদের ভিডিওর ফরম্যাটটা আবারও ঠিক করে নিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আবারও 9:16 যে এক্সপেক্ট রেশিও আছে, অর্থাৎ 9:16 যে এক্সপেক্ট রেশিও আছে, তাহলে আমাদের ভিডিওটা সোজা হয়ে যাবে। এখান থেকে আমরা 9:16 ক্লিক করে দিচ্ছি। তো তাহলে তো আসলে ভিডিওটা ছোটো হয়ে গেছে। তো এখন আমাদের এই ভিডিওটা রোটেট করে নিতে হবে, এজন্য আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখান থেকে আমরা এডিট অপশনে আবারও ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা রোটেট অপশনের উপরে তিনবার ক্লিক করে দিব। তো আমি তিনবার ক্লিক করে দিচ্ছি। তো গাইজ আমরা তিনবার ক্লিক করে দিলাম। তো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে দিব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একেবারে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো গাইজের শেষ থেকে আমরা ক্যাপকাট লোগোটাকে আবারও ডিলিট করে দিব। তো এখন আমরা ভিডিওটা একটু প্লে করে দেখবো। তো আমি প্লে করে দিচ্ছি। তো গাইজ দেখতে পারলেন একেবারে অসাধারণ লাগতেছে। তো এখন আমরা ফাইনালি আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নিব। তো এই জন্য আমরা এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিব। অলরাইট গাইজ, দেখতে পারলেন আমরা খুবই সহজে এবং অল্প সময়ে এরকম সুন্দর একটি ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেললাম। সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।